সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। হাসান ইঞ্জিনিয়ারিং জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আর আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ হাসান ফরাজি, জুনিয়র ইনস্ট্রাক্টর, পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট। তো শিক্ষার্থীরা, গতকালকে বেসিক ইলেকট্রিসিটি বই থেকে অধ্যায় চারের একটি সূত্র প্রতিপাদন করিয়েছিলাম, সেটা হচ্ছে ওমস ল। ঠিক একই অধ্যায় থেকে আজকে আমরা আরেকটি সূত্র প্রতিপাদন করব, সেটি হচ্ছে জুলের সূত্র। 1841 সালে ইংরেজ বিজ্ঞানী ডক্টর জেমস পেস্কট জুল সর্বপ্রথম তাপীয় সম্পর্কিত এই সূত্রটি উদ্ভাবন করেন। পরবর্তীতে এটি জুলের সূত্র নামে পরিচিত পেয়েছে। আর এই জুলের সূত্রটি আজকে আমরা প্রতিপাদন করব। তো শুরু করা যাক। তো জুলের সূত্রটি প্রতিপাদন করার আগে প্রথমে আমরা একটা সূত্র দেখি যে যদি তাপকে এইচ, কারেন্টকে আই, রেজিস্ট্যান্সকে আর এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, তবে গাণিতিকভাবে ওম এই জুলের তিনটি সূত্র আছে, আমরা তিনটি সূত্র আজকে দেখব। ওই তিনটি সূত্র থেকে পরবর্তীতে আমরা এইচ ইকুয়াল 0.24 আই স্কোয়ার আর এটি আমরা প্রমাণ করে দেখাবো। তো ঠিক আছে, শুরু করা যাক। তো এখানে প্রথমে কি করব, প্রথম যে জুলের যে এক নম্বর যে সূত্রটা, প্রথম সূত্রটা দেখি। জুলের এক নম্বর সূত্র সেটা হচ্ছে কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে, কোনো একটা পরিবাহীতে যদি হিট উৎপন্ন হয়, মনে করি একটা পরিবাহীতে একটা হিট উৎপন্ন হয়েছে, এই হিট বা তাপটা হচ্ছে তার কারেন্টের যে বর্গের সমানুপাতিক, যখন কিনা রেজিস্ট্যান্স আর সময় কি স্থির। এটা হচ্ছে এক নম্বর সূত্র, যে যে তাপটা উৎপন্ন হবে, যে হিট, এই হিটটা কার সমানুপাতিক, প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক, আই স্কোয়ার, যখন যখন রেজিস্ট্যান্স আর এবং সময় টি স্থির। মানে এদেরকে নিয়ে আমি কোনো এখানে আলোচনা হবে না, এই দুজন স্থির। দুই নাম্বার সূত্রটা হচ্ছে এই যে পরিবাহীটার ভিতরে যে পরিমাণ হিট ইন্ডিউসড হবে, এই হিটটা হচ্ছে যে পরিমাণ ইন্ডিউসড হবে এটা হচ্ছে তার রেজিস্ট্যান্সের সাথে সমানুপাতিক। অর্থাৎ যদি হিট বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স বেশি হবে, আবার হিট যদি কম হয় রেজিস্ট্যান্স কম হবে। এটা হচ্ছে জুলের দ্বিতীয় নাম্বার সূত্র, যে হিটটা মানে তাপটা হচ্ছে কার সমানুপাতিক, রেজিস্ট্যান্সের সমানুপাতিক। শেষ, এটা হচ্ছে আমার দুই নম্বর সূত্র ছিল, যখন কারেন্ট, এখন কারেন্ট স্থির, যখন কারেন্ট আই এবং সময় টি স্থির। শেষ, জুলের দুইটা সূত্র শেষ। এবার জুলের তিন নম্বর সূত্রটা দেখি, যে তিন নম্বর সূত্রটা হচ্ছে এই যে পরিবাহীটা বা কন্ডাক্টরের ভিতরে যে পরিমাণ হিট ইন্ডিউসড হবে সেটা সময়ের সাথে সমানুপাতিক। অর্থাৎ সময়ের সাথে হিটটা কিন্তু সবসময় মানে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, তাহলে হিটটা হচ্ছে এই এইচ, হিটটা কার সমানুপাতিক, এই টি এর সমানুপাতিক, মানে টাইম। ওকে, যখন কারেন্ট আই এবং রেজিস্ট্যান্স আর স্থির, ফাইন। তো এই যে তিনটা সূত্র কিন্তু আমরা দেখে ফেললাম, যে জুলের তিনটা সূত্র। এখন এই তিনটা সূত্র থেকে আমরা একত্র করে আমরা এইটা প্রমাণ করে দেখাবো। তো ধরি এটা সমীকরণ যদি এক হয়, এটা যদি সমীকরণ দুই হয়, এটা যদি সমীকরণ তিন হয়, তাহলে লিখব সমীকরণ এক দুই তিন হতে। তো দেখো শিক্ষার্থীরা, এখানে সবই কিন্তু হিট, তাপমাত্রা, ঠিক আছে, বা তাপ। এই যে হিটটা দেখো শিক্ষার্থীরা, এগুলো এখানে সবগুলো দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু সবই কিন্তু হিট, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে হিট নিতে পারি, যেহেতু একটাই হিট, তাহলে আমি যখন একটা নিয়ে নিলাম, তাহলে হিট সমানুপাতিক প্রথম হচ্ছে আই স্কোয়ার, তারপর সমানুপাতিক আর, তারপর সমানুপাতিক টি। এই যে এখান থেকে নিলাম, এই যে এক দুই তিন সমীকরণ থেকে নিলাম, যে এই সমানুপাতিক আই স্কোয়ার, এই সমানুপাতিক আর, এই সমানুপাতিক টি। তাহলে এখান থেকে এইচ নিয়ে উঠায় এইচ সমান সমানুপাতিকে একটা দিলাম, বাকিগুলো সবাইকে একই গুণবস্থা থাকবে, আই স্কোয়ার আর টি। তো আমরা যদি বলে প্রমাণ করো এতটুকু, তাহলে আমরা আরেকটু কাজ আছে দেখিয়ে দিচ্ছি। তো এইচ, তারপর সমানুপাতিক উঠে গিয়ে একটা সমান সমান আসবে, আর ধ্রুবক আসবে ওয়ান বাই জে, আর সাথে কি আই স্কোয়ার আর T।
টি, তারপর এইচ সমানুপাতিক এটা উপরে নিয়ে দিব, তাহলে আই স্কোয়ার আর টি বাই জে। দেখো প্রমাণ দিয়ে সবসময় তোমার এইটা চাপে বিষয়টা এরকম না, এতটুকু চেতে পারে তাহলে এইখানেই শেষ। তারপর যা আমরা লাস্ট পর্যন্ত দেখব, তাহলে এখানে এইচ সমানুপাতিক জের মান যদি 4.2, আমরা সবাই জানি আই স্কোয়ার আর টি বাই 4.2। আবার এই এতটুকু বলতে মানে তোমাদের এই আবার এতটুকু আসতে পারে যে এটা প্রমাণ করতে বলতে পারে। তো যাই হোক আমরা লাস্টে এটা প্রমাণ করে দেখাচ্ছি। এখন আমি যদি 1/4.2 যদি ভাগ করি তাহলে তোমাদের একটা ক্যালকুলেটর চলে আসবে যে এইচ সমানুপাতিক 0.24 আই স্কোয়ার আর টি, এই যে 1 আর নিচে 4.2, এই দুটো ভাগ করলে এটা আসবে, আর জি এর মান হচ্ছে 4.2। তো এটা হচ্ছে প্রুফড, প্রমাণিত হয়ে গেছে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ একটা বিষয়। প্রথম জুলের যে তিনটা সূত্র আছে, গাণিতিক সূত্র, এটা আমরা লিখলাম, দেন ওইখান থেকে এই সাধারণ ক্যালকুলেশন আমরা সকলেই জানি। প্রথম তিনোটায় যেহেতু একটাই হিট, তাহলে একটা হিট নিলাম, সমানুপাতিক সবগুলো আসলো, সবগুলো সমানুপাতিক একটা আসলো, বাকিগুলো আসবে। তারপর সমানুপাতিক উঠে গিয়ে সমান সমান আসবে 1/j, জে এর মান 4.2, আর 1/4.2 মানে 0.24 আই স্কোয়ার আর টি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি কোথাও অসুবিধা তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে, আমি সলিউশন করে দিব। তো আজকে এই পর্যন্তই, আর অবশ্যই একটা কথা সবসময় বলি যে আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের আসলেই ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার দিবে এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজকে ফলো দিবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।